নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। এই কালো কার বা কালো ধাগা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, বলেছি কোন কোন রাশির লোক পড়তে পারেন, কেন পড়বেন। কিন্তু রাস্তাঘাটে আমি দেখতে পাই অনেক মহিলা, অনেক পুরুষ কালো কার বা কালো ধাগা পড়ে আছেন। কেউ হাতে পড়ে আছেন, কেউ পায়ে পড়ে আছেন। কিন্তু এগুলো কি সঠিকভাবে বিচার করে পড়েছেন? এগুলো কি নিয়ম কানুন আছে, সেগুলো কি আপনি জানেন? কেন কোন সময় কালো ধাগা বা কালো কার পায়ে পড়তে নেই, কোন সময় হাতে পড়তে নেই, এগুলো কি জানেন? এবং কোন গ্রহ খারাপ থাকলে আপনি এটা পড়তে পারেন, এটা কি আপনি জানেন? এগুলোকে তো জেনে নিতে হবে, যার জন্য এই প্রোগ্রামটা করা। আপনি কি জানেন নরেন্দ্র মোদিও কিন্তু তার হাতে বা পায়ে যেখানেই হোক একটা কালো ধাগা ব্যবহার করেন বা কালো কার ব্যবহার করেন, কেন করেন? আজকে আসবো সমস্ত আলোচনার মধ্যে। পুরুষ বা মহিলা অনেকেই দেখেছি রাস্তাঘাটে কালো কার ব্যবহার করছেন, কারো ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, কারো ক্ষেত্রে পড়ার পরে খুব ক্ষতি হচ্ছে। এবং অনেকেই বলছেন পড়েছি কিছু কাজ হচ্ছে না, খুব একটা কাজের কিছু নয়, খুব ক্ষতিকারক, খুব ক্ষতি হয়েছে আমার। আবার কারো ক্ষেত্রে বলছেন যে কালো কার্ডটা পড়েছেন কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো, নজর লাগেনি, আর্থিক উন্নতি বা বিভিন্ন দিক থেকে যেটা প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমটা সলভ হচ্ছে। এই যে পড়েন কালো ধাগা বা কালো কার, এটা পড়ার কখন পড়বেন? যখন আপনার শনি সাড়ে সাতে চলছে, শনি ঢাইয়া চলছে, শনির দশা চলছে, বা আপনার শনি আপনার চার্টে ভালো অবস্থায় নেই, বা আপনার রাহু মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে কিন্তু রাহুও আপনার ভালো অবস্থায় নেই, এই দুটো পরিস্থিতি যখনই হবে তখনই আপনাকে কালো কার পড়ার সাজেস্ট দিচ্ছে। আপনি তো নিজের গ্রহ জানেন না, নিজের হাত দেখে বা ডেট অফ বার্থ দেখে আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার এই গ্রহটা খারাপ আছে কি ভালো আছে, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, যার জন্য আপনাকে একজন অ্যাস্ট্রোলজারের সাপোর্ট নিতে হবে, আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, গিয়ে নিজের ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে দেখাতে হবে। এইবারে যে পড়ছেন আপনারা যেখান থেকে সেখান থেকে কিনে কালো ধাগাটা পড়ছেন, ধরুন আপনি একটা মন্দিরের কাছে গেছেন, মহাকাল মন্দির বা কালীর মন্দির বা যে কোনো মন্দির, মন্দিরের কাছে পাশে দোকান থেকে কালো ধাগা কিনে আপনি পায়ে পড়ে ফেললেন, সেটা কি আপনার উচিত হলো? এটা একটু ভেবে দেখবেন তো। তাহলে কি সেই কালো ধাগা পরে বা কালো কার পরে আপনার কোনো কাজ আসবে নাকি আপনার পাপ হবে? এইগুলো ভেবে দেখুন, এগুলো ভেবে পড়তে হয়। আপনি একটি সাধারণ বা নর্মাল দোকান যেখানে মন্দির নেই, মসজিদ নেই, কোনো দেবতার স্থানে নেই, সেখান থেকে কিনে আপনি পায়ে পড়তে পারেন। সাধারণত ছেলেরা কালো ধাগা পরেন বাঁ হাতে আর মেয়েরা পরেন ডান হাতে, আর পায়ের বেলায় ঠিক উল্টো, মেয়েরা পরে বাঁ পায়ে, ছেলেরা পরে ডান পায়ে, এটাই পরার নিয়ম। কিন্তু যখন আপনি নিয়ম পড়ছেন কালো ধাগাটা, সেটা কি প্রাণ প্রতিষ্ঠা করে পড়ছেন? একটা ধাগা সেটাকে পুজো অর্চনা করে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে পুজো অর্চনা করে আমি ধাগাটা পরবো, সেটা কি পড়ছেন? দোকান থেকে কিনে আনছেন, বাঁধছেন, তাতে কি আপনার কাজ হচ্ছে? 100% না। আপনারা অনেকেই আছেন যে সেরকমভাবে পড়েছেন, কাজ হয়নি। আমার প্রোগ্রামটা যারা শুনছেন তারা অনেকেই নিজেদের আনসারগুলো নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন যে কথাগুলো আমি বলছি সেটা সঠিক বলছি কি না। অনেকেই পড়েছেন, কাজ হয়নি। ধরুন আপনার বৃহস্পতির দশা চলছে বা মঙ্গলের দশা চলছে, আপনি কালো ধাগা পড়েছেন, তাহলে তো আপনার উল্টো রিয়াকশান হবে, উল্টো কাজ হবে। সুতরাং এই যে এটা পড়ছেন কালো ধাগাটা যে পড়ছেন, একটু নিয়ম মাফিক পড়ুন, যাতে আপনার আপনি একটা পয়সা খরচা করে একটা কালো কার কালো ধাগা পড়ছেন পায়ে বা হাতে, কি বিশ্বাসে পড়ছেন যে আপনার কাজে কমে বা আপনার শরীর স্বাস্থ্য বা আপনার শত্রু যাই সমস্যা থাকুক সেটা থেকে আপনি বেরোতে যেতে পারেন। সেই সমস্যাগুলো যদি না বেরিয়ে আপনি আরও যদি সর্বশান্ত হন, আপনার যদি আরও ক্ষতির সম্মুখীন হয়, আপনি যদি একদম গর্তের মধ্যে পড়ে যান, তাহলে কি আপনার ভালো হবে? ভালো তো কখনোই হবে না। তাহলে আপনাকে ভালোর জন্য আগে নিজের চার্টটাকে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নিয়ে, তবে অ্যাস্ট্রোলজাররা কিন্তু কালো ধাগা বিক্রি করে না, অনেকে আমি এটা জানি 100% জানি করে না, নিজেদেরই কিনে করতে হয়। কিন্তু সাজেশান নিন, একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সাজেশান নিন, বা আপনি একটু রাশি লগ্নগুলো জেনে নিন, শনির অবস্থান রাহুর অবস্থান জেনে নিন,
জেনে নিয়ে পড়ুন, আর দশা অন্তর্দশা কী চলছে সেটা জেনে নিয়ে পড়ুন, অবশ্যই আপনার ভালো হবে। আর কোনো মন্দির স্থান থেকে, কোনো শিবের স্থান, কাল ভৈরবের মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির বা কোনো মন্দির, যে কোনো মন্দির থেকে কিনে কখনোই সেই দাহাটি পায়ে পড়বেন না, আপনার মহাপাপ হবে। আপনি এমনি দোকান থেকে কিনে পড়বেন যেখানে কোনো মন্দির নেই। এটা একটু বিচার বিবেচনা করে পড়ুন, একটু দেখে পড়ুন, দেখুন আপনাদের ভালো হবে। আমি প্রত্যেকের ভালো চাই, চেষ্টা করি ভালো করার। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো আছে শুনলে আমার অবশ্যই ভালো লাগবে, সেই জন্য আমার চেষ্টা, আমার এই প্রোগ্রাম করার। সবাই ভালো থাকুন। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে কলেজে নাম্বারটি আছে, সেই নাম্বারটা দিয়ে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। আর যারা আমার কাছে, যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বিলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।